তোরা 23 সাল আল্লাহ বলিস না বড় করে বলো সুবহানাল্লাহ সার্টিফিকেট তো নন্তম সাইড দিয়ে তোরা আর ধন্যবাদ জানাই হুকুমান যেতে কেন টুবি নাই আচার নিছে নগর লকতা গুলি আর মাথা দিয়া ফতুন কেসা বলে গে দিন আটা না টাইন করে আজ এতন কে আল্লাহ ওই সরিত না ছিল মারহাবা তুই কে আগেজ দুকা মনি ফাশ গেজ গই আল্লাহ গো সুবাকে সওবত প্রত্যেককে নাজিল করো মুমিন হও ইমানদার আছে কি রাসূল বনো তাদের কিছু অভাব নাই তো বাতিলদের দাড়ি টুবি ফাগরি মিসুয়া জুব্ব আবা খাবা কোথাও অভাব নাই আজান একাম সিজদা সব ঠিক আছে কিন্তু আজকে রাসূল ভিতরে নাই হুজুর আপনি কেমনে বুঝলেন আজকে রাসূল ভিতরে নাই তে আজকে রাসূল যদি থাকতো এ বাইশাদার এজিদ বাহিনী দাড়ি টুপি ভাগরি রেখে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে এভাবে তারা শহীদ করতে পারতো না জিন্দাবাদ আজকে রাসূল আছে এজিদ বাহিনী তে আজকে রাসূল আছে যদি থাকতো হে বাইশাজার আজিদ বাহিনী দাড়ি টুবি ফাগরি মিসুয়াক আজান একাম সিজদা মেরে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে কি করে দিলেন ইমানদার বলা সুযোগ আছে তাই রকম বাইশাজার 22 কোটি আজিদ বাহিনী কোনো প্রয়োজন নাই 72 জন আশেক রাসূলই যথেষ্ট 72 জন আশেক রাসূলই ইসলামের জন্য যথেষ্ট ঠিক না একটু জোরে বলেন না ফাইকেনা তো জন্ত মিসুয়া কি না ভরে নিসুদি বেদারান নি উরিবে মারাত দুনুয়া খামোয়ার সল দবাই খতর বি একল মানুষ সব যত সোট ডাগাইট গিলটি বলটু জানুয়া সিটিং বাট পারবে এখন দলে গুনত কেরা গাল দিবান না না এই উপর জিবেত নাই দিও ভাই জাহাঙ্গীর জুড়ে বুঝুন কেরা গাল দিয়ে তখন লেকর্ড আছে না নাই দেখাই দিয়ে দেবো ভূত আগুন তো তোমরা জ্বালাই দিছো বালতি নিয়ে পানি মারতে গেলাম বেজে গেলাম খতর বিয়াকল হুজুর আপনার জুবানে পাকে আমরা কিছু শুনতে চাই গোসবাক বলতেছেন এখনো টাইম আসে নাই এখনো সময় হয় নাই যেদিন রসুল পাক আমাদের আমাকে কি দিবেন ইশারা দিবেন আমি সেদিন কি করব মাহফিল করব ওয়াজ করব উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ তোমার ওই গাউসিয়াতের শান ইসলাম পাইল নতুন প্রাণ ইয়া গাউসুল আজম পাইল নতুন প্রাণ আলোকময় করমর জীবন মহিও দিন জিলানি যে নামে আগুন হয় পানি সে আবুদুল কাদের জিলানি আসসালামু আলাইকুম বাতিল না তো আমাদের সুন্নির মধ্যে কিছু সিটিং জটে গেছে ওই কি নাম দে ডালপুরি না সানপুরি ফখরুদ্দিন সাতপুরি আপনারা মনে হয় মিডিয়ার দেখেছেন ফখরুদ্দিন সাতপুরি পাকিস্তান থেকে যে ফির আসে পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করতে বাংলাদেশে দেওয়া হবে না তুমি কাকে খুশি করতেছ কাকে খুশি করে আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলতেছো হযরত কিবলা কৌসুল আজম মাইজবান্ডারি উনার বাড়িও তো এখানে নয় উনার বাড়িও আরবে আমাদের দাদা হুজুর কিবলা সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই
হযরত কিবলা গাউসুল আজম মাইজবানদারির গিলাব মোবারক ধরে বলতেছে ইয়া দরবার আদব কা মাকান হ্যায় হযরত কিবলা কি ইজ্জত বহুত বড়া হ্যায় ওলাদ রাসূল কি বলতেছেন আর আপনারা দুই চার টাকার মলই আপনারা এগুলো কি বলতেছেন হেলম গালাম ন আদবে খোদা বি আদবে জুদা আদব দেখান তোলায় তোলায় দাম বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে কত হাজার আলেম মুফতি মুহাদ্দিস জামিয়াদের জামিয়ার মাঠের দুলাবালুর মধ্যে দুলাবালু নিতেছে সহবত নিতেছে ঠিক না ঠিক হুজুর একটু ওয়াজ করেন না এখনো সময় হয় নাই প্রতিদিন ভক্তবৃন্দরা ছাত্ররা মুফতি মুহাদ্দিসরা হুজুর তানা বলতে লাগলেন হুজুর গৌস ভাগ্যে বকদাস করতে না পেরে আশিকদের কথার বরদাস্ত করতে না পেরে ওয়াজ করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াজ করব হুজুর কখন করবে অমুক তারিখ কোথায় আয়োজন করব আবাদতে জীবনের প্রথম যখন ওয়াজ শুরু হচ্ছে আবাদতে নিজামিয়া মাদ্রাসার ময়দানে করো নিজামিয়া মাদ্রাসার ময়দানে গৌসবাগ রাদিয়াল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন বলে 11,000 ছেলে জন্মগ্রহণ করেছে গৌসবাগকে ডেকে বলতেছেন হাই আব্দুল কাদের গায়েবের থেকে আওয়াজ আসতেছে 11,000 ছেলে বগদাদের জমিনে তোমার সঙ্গে জন্মগ্রহণ করেছে শুধু তুমি গৌসবাগকে সম্মানার্থে আমি তাদেরকে আওয়ালি আল্লাহ বলে ঘোষণা দিলাম জোরে করে বলেন মাদ্রাসার ময়দানে অমুক তারিখ ধরেন জুমার দিন জুমার রাত এদিন একটু আয়োজন করেন মাদ্রাসাত নিজামিয়াত একজনের খানে একজনে বলতেছে গৌসবাগ রাদিয়াল্লাহ বলে বয়ান দিবেন আগামী বৃহস্পতিবার গৌসবাগ বলে বয়ান দিবেন আগামী একজন থেকে একজন একজন থেকে একজন একজন থেকে একজন একজন থেকে একজন বদন আড়তুন ভারতে 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 1,000 আড়তুন লালির ভারত গেই গই লালির ভারত নি মার্কেট লিয়ার দিন বাজার শুধু খবরটা ছড়াই বললেন এখান থেকে কপালে চলে গেলেন ঢাকা রাজধানী গৌসবাগ বলে অমুক তারিখ কি দিবেন বয়ান মোবারকা দিবেন মুখে 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 শুধু একটু ইশারা দিলেন ছোট্ট করে একটু আয়োজন করো না ছোট্ট করে একটু এটা বিয়াগুনের হই না কয়েকজনের কয়েকজন কি বললেন মাহাবিলের তারিখ যেদিন আসলেন মানুষ জমতে 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 গোসবাক রাজমতের কিতাব বাহাজাতুল আসরারের মধ্যে আছে প্রথম দিন গৌসবাগের মাহফিলে 70,000-এর উপর মানুষ জমায়েত হয়ে গেল প্রথম দিন সামনে 260 বড় দুনিয়াবাজ আলেম খাতা কলম নিয়ে বসে আছেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলার হুজবানে বাক থেকে কি বের হচ্ছে শুধু লেখার জন্য অনারার আবাস আরো বাড়াইতে চাইতে তো তোরা তেশালালে বলিস না বড় করে বলো সুবহানাল্লাহ সার্টিফিকেট তো নুনতম সাইড দিয়ে তোরা আরো ধন্যবাদ জানাই হুকুমান যেতে কেন টুবি নাই আচ্ছা আর নিচে নগর কত্তা গুলি আর মাথা দিয়া তুমি কে যা বলে গিয়ে দিন আটটা না টাইনে করে আজ এত কে আল্লাহ ওই সৌরিত্র নাই ছেলে মার খাবার তুই কে আগে তো কামই ফাঁসে গেছিস গই আল্লাহ গৌসবাকে সোহবত প্রত্যেককে নাজিল করো কয় হাজার বললাম 2,500 দুনিয়াবাজ আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির খাতা কলম নিয়ে বসে আছেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবানে বাক থেকে কি বের হচ্ছে এগুলো লেখার জন্য গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন মানুষ দেখে সবাই জিম জিম করতেছে বসে রইলেন হুজুরে গৌসবাগ সেই যে বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজরা মুবারক থেকে আনা হলো
মানুষের অবস্থা দেখে সুবাগ রাদিয়াল্লাহ জানেন বিবাস আলেমগুলো আশেপাশে বসা এই যুগে যেগুলো আলেম ছিল সব আল্লাহর ওলি সুবহানাল্লাহ এই যুগে যারা আলেম ছিল সবগুলো একটু জোরে বলেন না কারণ এই যুগের আলেমগুলো বাসনা করে খানা খাইতেন বাসনা করে চলতেন হিসাব করে কদম ফেলাইতেন ঠিক না এই যুগের গুণ তো সুরের গোস্ত হইল গলায় গেলার খবর নল ঠিক এত গুণ হিসাব কিতাব করে চলত তো নলে আজীবন ফিরগিরি গলায় কেন শিয়ল তুন টিয়া খাই রে আমির মুয়াবিয়ার কেন কাফের ঘোষণা দেয় তুমি সুরের গোস্ত খাইলে না কনা নলে আর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ নববশিয়া গুলো কাফের ঘোষণা দিলেন জোরে বলেন তোলে সুরের গোস্ত খাই ফেলার জন্য খানা আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন জীবনের গুনাহ মাফ করো আমিন জোরে বলেন আমিন গৌস ভাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো স্টেট মোবারক আসলেন কারণ ঔলাদ রাসূল তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা সুবহানাল্লাহ চেহারা লাইডের মতো জ্বলতেছে গৌস ভাগের আমার ঔলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ দাজুলুল আলী লাখ মানুষ থেকে আলাদাভাবে চিনি নিতে পারবেন বেছে নিতে পারবেন ঠিক না এটা তো আমাদের জন্য নিয়ামত এই জামিয়া মাদ্রাসা যদি না আসতো গৌসিয়া কমিটি যদি না আসতো এ বাতালগুলো নবীর দর্শনগুলো আমাদেরকে ঈমানগুলোকে কেয়ে ফেলতো ঠিক না জশ্নে জুলুস যখন আসে আশিকের রাসূলের ডল যখন দেখে তখন বাতালারা কসবের মতো মাথাটা ভিতরে ঢুকাইনে সুন্নির এখনো আছে কারণ এটা আশিকের রাসূলকে বছর একদিন জমায়েত হওয়ার জন্য ঔলাদ রাসূল আমাদের জন্য একটা ঈমানের সোহবত দিয়েছেন 1977 সালে অনলি ফর 300 জন মানুষ দিয়ে জুলুস শুরু হয়েছিল কয়জন 300 কিন্তু আজকে 70 লক্ষের উপরে নামে বেনামে জামিয়ার আন্ডারে তাহেরিয়া তৈয়বিয়া তৈয়বিয়া তাহেরিয়া সাবিরিয়া এভাবে নামে বেনামে 300টার উপর মাদ্রাসা আছে একটু জোরে বলেন তো সেই জন্য জামিয়াকে টাকা দিলে অলাভ ন জামিয়াকে টাকা দিলে লাভ বলেন না লাভ আবার জামিয়াই তার তো আজ আবার টেলিয়ে রেড দিন বেলে ইউ জামিয়া সুন্নিয়া হ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আসেনি যাইও আবার জামিয়া কইল যে জাম না মারিগু এড দিল্লি জামিয়া বদলা দে জামিয়া আহলিয়া আহলিয়া মানে পরিবারের লো মানে এটা খামুই বসলে নামের কোন আত্মা বাত্তা নেই বছরে চারবার বদলা ভালো মাদ্রাসার নাম জামিয়া বলা আহলিয়া কেম পরিবারের লো গলা দিলি জানা এটা ফুয়াজা তোলাবি নে হতর বিয়াক কল স্যার হত সুন্দর সুন্দর স্যার আবার হুজুর দরাগাত দবাই বলগন না গোটা ইসলামের কলঙ্ক করে ফেললো এগুলো এই হুজুর দে কত দর গেড়ি আর হুতাই না স্যার কইলে দরাগাত দে আর হুতাই না দশ সারা ইট বাঁধি জিনিস বেলা আটকা দেওয়া না আছে তারপরে সুন্দর হইতো তুরিবে এত দুমুরের কাজ ফালার কাজ ওই লসি দি দশারা ইটা কান বাঁধি দিলে তারপরে তুই শিখে এলে বারো তো দেখ ফুতরে দিয়ে তোরা জিনিস বেললে ওলার কা বলে হই না খাড়া গাড়ি নগরি এই শাস্তি গান দিলে মোটামুটি আর কোন ঠিক হয়েছে তুমি খাড়ানো নবর আর শাস্তি দিয়ে আনবর শাস্তি হইলে দশারা ইটিয়ে নাল গাইতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল তোরা বিরক্তি হদ না রে গৌস ভাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মাহফিলে আসলেন ওয়াজ হতো তা সবাই আগাজা আর দি বুঝছো ওয়াজ
আমি বুঝুন ওয়াল্লাসন কারণ লাস্তা পরিষ্কার করি বেলা পরে আগাজান নোয়ারিল ভাই জামিলে ওয়াজ শুনতে পারবেন কিন্তু আগাজা তোলার মতো মানুষের খুব অভাব কিন্তু দোয়া করেন আলহামদুলিল্লাহ বর্তমান যুগে সুন্নি জামাতের বর্তমানে যে আইডল গুলো বের হয়েছে বড় বড় আমাদের যে বক্তাগুলো বর্তমান উঠতেছে বাতেলারা কথা বলে সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই সঙ্গে সঙ্গে জবাব এবং চ্যালেঞ্জ আগে যেভাবে বলে চলে যেত এখন সেই সুযোগ নাই জোরে বলেন না নাই 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 গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হুকে আনলেন গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হু এক নজর মাঠের দিকে তাকায় রইলেন বড় বড় মুফতি মুহাদ্দিস দুনিয়া বাস আলেম গুলো ওলি গুলো বলতে লাগলেন আই গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হু এখন ওয়াজ শুরু করেন নাই মাত্র একটা তারিখ দিলেন 70,000 এর উপর আশিক রাসূল জামায়াত হয়ে গেল আল্লাহই জানে ভবিষ্যতে কি হয় আপনাকে দেখে আজকে আমরা দন্য হয়ে গেলাম আপনাকে দেখে আমরা আজকে নিজামিয়া মাদ্রাসার সমস্ত মুফতি মুহাদ্দিস আলেমগুলো ফখর করতেছি আমাদের কাছে এমন একটা নিয়ামত আছে যার নাম হুজুর গৌস পাক আমার হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জামিয়াকে আগে টাকা দিতে হবে না আগে মান্নত কর তোমার এই বিপদটা সেরে গেলে তারপরে দিও ঠিক না তোমার বিপদ সেরে গেলে তারপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এটা ওলাদ রাসূলের জবানে পাকের বাণী দলিল দলিল সুবহানাল্লাহ আসেন ভাই রাম রুবিরা আসলেন দেখলেন এক হুজুর বলতে লাগলো আই আব্দুল কাদের বড় হুজুর কেবলা সবাই এসে গেছে খাতা কলম নিয়ে মুফতি মুহাদ্দিসরা লেখকেরা খাতা কলম নিয়ে দুই শিষ্য আলেম বসে আছে সব এসে গেছে আপনি একটু ওয়াজ শুরু করেন বাগরদি আল্লাহ তাআলা হুজুর বাণী ছেড়ে ও আশিক ও দুনিয়াবাসী উস্তাদুল উলামারা কিন্তু সবাই এসে গেছে আমি গৌস পাক তো এখনো দেখতেছি না দয়াল নবী তো এখনো আসে নাই এখনো তো রাসূল পাক আমাকে পারমিশন সবাই এসেছে কিন্তু নূরুন নবী আসে নাই বড় করে বলেন সুবহানাল্লাহ এখানে একটা মশলা এম মিটিং অন নয়েস তো কে আল্লাহ আয়া না জজ বাদ দি ফেলেই দে ভর্তিন দিতে দি তো বসে গিয়ে দে একটু খেয়াল করেন জরুরি বিষয় কথা বলবেন না তাসির নষ্ট হয়ে যাবে তাইলে আসেন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলে আগে কি করো মানত করো তারপরে কাজ সফল হলে তারপরে জামিয়ার মধ্যে দিও সুবহানাল্লাহ বলি নয় 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 কথা নয় ন ন তক 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 খবরদার নমনীয়তার দুর্বলতা মনে করিয়েন না একটু মহব্বত করে সবাইকে একজাস করতেছি আমি উজুর ওয়াজ করে গোসবাক বলতেছেন এখনো দয়াল নবী কে বড় করি কহ না এই ইন্দিগ ফ্যাস বাতল হলে নবীর দর্শন হলে কত নবীকে নাইব নবী কেন আইব দেওবন মাদ্রাসা যেতে প্রতিষ্ঠা করার খন মাদ্রাসা দেওবন এত সুন্নি আছিল এই যে কারণে উনি হাজার কাটা লাগাই দিলেই দেব আবি হলে দেওবন মাদ্রাসা কি আছিল 8,000 মাদ্রাসা সুন্নি আছিল 8,000 মাদ্রাসা ইয়েন সারা বাংলা সুদূর ফরি গিয়ে কইয়ে না তখন ইয়েন হ্যাঁ এই 8,000 মাদ্রাসা যেটা বড় আছে এটা সারা বাংলা সুজুর ফরেছেন এটা এটা গৌসুল আজম হযরত কেবলা মাইজবান্ডারি যখন এই রাস্তা দিয়ে আসতেছেন ওনার একটু হাজত কল ফসরাব করার উনি জুভি যাবে সেই টাইমে মাদ্রাসা কই নাই জুভে ফসরাব করতে বসলেন তো বসে উঠে গেলেন তো এক বক্ত বলতেছেন হুজুর আপনি উঠে গেলেন কেন হদে এখানে দেখতেছি মদিনার হোজ ব্যবহার হচ্ছে
এখানে মদিনার কিবার হচ্ছে, এখানে একটা নবীর বাগান হবে। তো সারা বাংলার হুজুর হতে নবীর বাগানে দিয়ে নাই ফরগি। তো শেষ পর্যন্ত হযরত কেবলাতে জিজ্ঞেস করগি দিয়ে এটা নবীর খুশবু পাইবো না, তেনটা খুশবু তো কোনো মারুম যাইবো দেন মারুম যাইবো কিনে কোনো। তো হযরত কেবলাতে জারা করিয়ে রাখবার ফেল দে হতে নূরের খুশবু পাই দিব কো বড়ই বান কি বান তো বড়ই বান ইয়ান অতক্ষণ পর্যন্ত তাইবো জারা লইন না বড়ই বে গাইরে যাইবো কই আর বাদ দাগি কোন ডান্ডা নাইবো ওই বড়ই কোন সারা বাংলা সুদূর গাইরে আইগি কই উম বড় বড় আলেম আল্লাহ তা গাইরে গই কই উনি রাতে স্বপ্ন উনি তো একটা নেয়ার চিহ্ন করলেন এতটুকুর মধ্যে মাদ্রাসা হবে নেয়ার করলেন ঠিক নেই, কিন্তু রাতে রসুলবাগ এসে প্রতিষ্ঠাতাকে বলতেছে এতটুকুর মধ্যে হবে না, এটা মাদ্রাসা একদিন দুনিয়া বাসা হবে, আমি রসুলে লাড়ি মোবারক দিয়ে চিহ্ন দিয়ে যাচ্ছি এভাবে 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 তুমি করবে। উনি সকাল উঠে সবাইকে বলতে লাগলেন ও এভাবে এভাবে, তখন যখন করলেন ও এভাবে এভাবে সকালে দেখতেছে চিহ্নগুলো সব রয়ে গেল, তো তারা নিশ্চিত হলেন রাতে রসুলবাগ দেওয়ান মাদ্রাসায় এসেছেন। তারাই বলেছেন ওয়াজের মধ্যে তাদের ওয়াজ আমরা শুনেছি, তাদের ওয়াজের তাদের মুরব্বীদের ওয়াজের মধ্যে আমরা শুনেছি। এটা আমাদের আজিজুলক মাদানিও বলেছেন এক ওয়াজের মধ্যে দেওয়ান মাদ্রাসার দয়াল নবী এসেছেন আগের নিয়ার বাদ দিয়ে নতুন করে রসুলবাগে নিয়ার দিলেন। তাহলে রসুলবাগ আসতে আই কথা বুঝাই আনে দিয়েন রসুলবাগ আসতে পারে, বর্তমানের গুণে বিশেষ না যাদ দেরি কারণে গুণ ইমান দুর্বল আর এইটা রাখাছে নো আইব খ গোসুবাগ রদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন নাই রসুলেরা বলতেছেন হুজুর ওয়াজ শুরু করেন সবাই এসে গেছে, গোসবাগ বলতেছেন এখনো নুরুন নবী আসে নাই, সবাই অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল মানজারানি বাদা ওয়াফাতি ফাকান্না মানজারানি ফি হায়াতি হায়াতের রসুল গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে এসে হাজির, সবাই দাঁড়িয়ে গেলেন, সবাই বলতেছে আমরা নুরুন নবী সোহবত পেয়েছি। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। আব্দুল কাদের লব্বাই গিয়া রসুলুল্লাহ এত এলম তোমার ভিতরে ওয়াজ করতেছ না কেন, কান্নার শামসা তাজরিফি ওয়াজহি রসুলবাকের চেহারা মুবারক সূর্য থেকে বেশি জ্বলতে লাগলো। ইজা তাকাল্লামার রইয়া রসুলবাক যখন কথা বলতে সানিয়া তাই নি সামনের দাঁত মুবারক একটু ফাঁকছিল, আমার রসুল যখন কথা বলতেন ইয়া খুরুজ নূর নূর বের হতো। আবু হুরায়রা দিয়ে বলতে এই নূরগুলো ফিল জুদুর যখন মসজিদ নববীর দেওয়ালের মধ্যে পড়তো মসজিদ নববীর দেওয়াল নূরের মতো জ্বলতো, আমরা নিজের চোখে দেখেছি। বড় করে বলেন আর বড় করে বলেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হযরত রাসূলুল্লাহ যতদিন আমার সাথে শাদি মোবারক কয়েছে দয়াল নবী গর মোবারকে থাকা অবস্থায় আমি রাতে জীবনে কোনোদিন বাতি জ্বালাই নাই। সুবহানাল্লাহ